হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি জানি আমি অনেক দিন পর ভিডিও করছি, আমি একটু বিজি ছিলাম মাঝে কিছু দিন, তোমরা বুঝতেই পারছো। আমি আজকে এই ভিডিওটা মোস্ট অফ দ্য পোর্শন বাংলায় শ্যুট করতে চলেছি, বিকজ আমার লুকটা দেখে বুঝতে পারছো আমি একটা ট্র্যাডিশনাল দিওয়ালি লুক দিচ্ছি আজকে, মানে আমাদের বাঙালিদের কালী পুজো। আই নো আমাদের পুজোটা এবার এমন কিছু ইন্টারেস্টিং কাটেনি, ইভেন আমিও বেরোইনি কোথাও, বাড়িতেই যতটুকু সম্ভব এনজয় করেছি, হোপফুলি তোমরাও তাই করেছো। তো সেই জন্য আমি আজকে একটা ভেরি গর্জিয়াস দিওয়ালি লুক নিয়ে চলে এসেছি, যাতে আমরা বেরোই বা না বেরোই, বাড়িতে অ্যাটলিস্ট আমরা একটু সেজে গুজে আনন্দ করতে পারি। তো চলো আমার এই লুকটা, সো লেটস গেট স্টার্টেড। I have already washed my face, now I will do moisturize my skin. For that I am using Cori's Nourishing Probiotic Gel Cream. আমি এখন বেকার একটা প্রাইমার ইউজ করবো, স্কিন লাভ ব্রাইটেন অ্যান্ড ব্লার প্রাইমার। Now I'm using a color corrector by LA Girl. আমি কালার কারেক্টারটা যেখানে যেখানে আমার ব্ল্যাক স্পট আছে আর আমার আন্ডার আইতে ইউজ করছি। আমাকে খুব ফানি দেখতে লাগছে জানি। এবার আমি ব্লেন্ডিংয়ের জন্য রিয়াল টেকনিকের একটা স্পঞ্জ ইউজ করছি। এবার আমি আমার ডার্ক সার্কেলের জন্য ইউজ করছি এলে গার্ল প্রো HD কনসিলার। আমার সমস্ত প্রোডাক্টের ডিটেলস ডেসক্রিপশন বারে দেওয়া থাকবে, তো তোমরা চেক আউট করতে কিন্তু একদম ভুলো না। For highlighting, I'm using Maybelline Fit Me Concealer. আমি এখন Laura Mercier-এর পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কিছুক্ষণ পাউডারটা রেখে এবার ঝেড়ে নিচ্ছি। নাও আই এম মুভিং ফরওয়ার্ড টু আইব্রো, ফর দ্যাট আই এম ইউজিং মরফি জাভা ব্রো ক্রিম। আমার একটা আইব্রো ডান, আমি আরেকটা আইব্রো এভাবে করে নিচ্ছি। My eyebrow is done. Now I will moving forward to my eye makeup. আমি আজকে আই মেকআপের জন্য মরফি জ্যাকলিন হিল প্যালেট ইউজ করছি। As a transition shade, I'm using this color. The color name is Love Handles. An external expression. Which way was it? It always came from within. Isn't it so? Have you noticed at a certain moment when you're very happy? This walking is celebration. I'm using it all over my face. Every step that you take, every breath that you take is celebration. Next time using this color, live in my best. What you're eating, what kind of atmosphere you're in. I'm using it on my crease.
It's the inner atmosphere which decides the celebration, not the external. If you are happy, life is celebration, isn't it? That's how it should be. আমি এই জায়গাটা একটু কনসিলার দিয়ে ঠিক করে নিচ্ছি। আমি আবার এই কালারটাই ভালো করে ব্লেন্ড করছি। আমি আবার প্রিভিয়াস কালারটা নিয়ে একসাথে ব্লেন্ড করে নেব আর এই কালারটাই আমি আবার চোখের নিচে অ্যাপ্লাই করব। এই সেম ভাবে আমি আমার আরেকটা চোখে করে আবার ফিরে আসছি। নেক্সট আই এম গোয়িং টু ইউজ নেক্সট কালার। দিস কালার নেম ইজ নেক্সট। দিস ইজ এ গ্লিটারি মেরুন কালার। আই এম ইউজিং ইট উইথ ফিঙ্গার। Next time using this color, the name is Grateful. I am using it on my crease and I will blend it again. Next time using this color, the name is Flout and Oid. Again I am using finger for apply this. I am applying it middle of my eyelid to give a little golden effect. আমি এম্পাওয়ার্ড কালারটা আবার ইউজ করছি। ঠিক গোল্ডেনের ওপর মানে সাইডের দিকগুলোতে একটু ইউজ করছি। আমি ওই গোল্ডেন আর মেরুন কালারটা একটু মিক্স করে চোখের এই কোণাটা ইউজ করবো। Now it's time for kajal. I'm using Kat Von D cake eye pencil. আমি লোয়ার এবং আপার ওয়াটারলাইন ইউজ করছি। এবার আমি ফেক ল্যাশেস ইউজ করব। আমি সেফোরার হাউস অফ ল্যাশেস ইউজ করছি। ল্যাশ লাগিয়ে আমি আবার ফিরে আসছি। আমি আই ল্যাশ অ্যাপ্লাই করে চলে এসেছি। আজকে আমি উইং আই লুক করব, তো তার জন্য আমি ক্যাট ফন ডি ট্যাটু আই লাইনার ইউজ করছি। আমার আইলাইনার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমার আইলাইনার অ্যাপ্লিকেশনটা একটু বেশি মোটা হয়ে গেছে। আমি কাজলটা আবার একটু অ্যাপ্লাই করে নেবো, একটু ডার্ক করে নেবো। এবার আমি ম্যাকের হট অ্যান্ড নটি টু ব্ল্যাক ল্যাশ মাস্কারা ইউজ করছি।
আমার আই মেকআপ ইজ অলমোস্ট ডান, এবার আমি বাকি ফেস মেকআপটা করব। তার জন্য আমি টার্ট টার্টিসের প্রো গ্লো প্যালেটটা ইউজ করছি। এখান থেকে আমি এই কালারটা ইউজ করছি, দ্য নেম ইজ চেসেল ফর কন্ট্রোল। এবার আমি আমার নাকের দুপাশটা কন্ট্রোল করে নিচ্ছি। মেকআপটা একটু রিফ্রেশ করার জন্য আমি ম্যাকের স্টুডিও ফিক্স পাউডারটা ইউজ করছি। এবার আমি ম্যাকের পিচি টুইস্ট ব্লাশানটা ইউজ করছি। নাও আই এম ইউজিং মাই ফেভারিট থিং উইচ ইজ হাইলাইটার। আই এম ইউজিং টুডে দিস ইজ ফর ইউ প্যালেট ফ্রম কালার পপ। আই এম ইউজিং দ্য মর্নিং অ্যাফেয়ার কালার। আই এম ইউজিং দিস কালার, the name is morning affair. I'm using the same color for my inner corner and robin. Now it's time for lips. I'm using Morphe lip liner. The name is Linda. আমি আমার হোল লিপটা এই লিপ লাইনারটা দিয়ে ফিল করে নিচ্ছি। এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করবো। আমি একটা ডার্ক পিঙ্ক কালার ইউজ করছি, শকিং পিঙ্ক কালার। দিস ইজ বাই কালার পপ, দ্য নেম ইজ স্কাইফল। মাই মেকআপ ইজ ডান। এবার আমি আমার ড্রেসটা পরে নেব চট করে ফর মাই দিওয়ালি ফাংশন। সো আমি আমার হেয়ার, জুয়েলারি অ্যান্ড ড্রেস পরে এক্ষুনি ফিরে আসছি। আই এম ব্যাক উইথ মাই ফুল দিওয়ালি লুক। এবার তোমাদের সাথে শেয়ার করব আমার ফুল লুকটা। আই হোপ আমার এই দিওয়ালি লুকটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, দ্যাট ইজ মাস্ট। সো চলো আজকের মতন এখানেই বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিও।